প্রিয় বন্ধুরা তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছো আজকের মামলার কি হলো এই মুহূর্তে কি ইনফরমেশান রয়েছে সেটা জানাবো একই সাথে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির প্রশ্নপত্র ফার্স্ট নিয়ে একাধিক বিষয় উঠে আসছে তা নিয়ে কী তথ্য রয়েছে সেটা জানাবো একই সাথে এ রাজ্যের আরও একটি ইউনিভার্সিটির তরফ থেকে জানানো হলো অ্যাকচুয়ালি অনলাইন অফলাইন অর্থাৎ ব্লেন্ডেড মোডে পরীক্ষা নেওয়া হবে তারই সিদ্ধান্ত ইতিমধ্যে গ্রহণ করা হলো সমস্তটা নিয়েই বিস্তারিত এই ভিডিওতে এক্সপ্লেন করব কাজেই তোমরা যদি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়ে থাকো ভিডিওটি অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে যাতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি তোমরা যারা ইতিমধ্যে এ গৌরবঙ্গ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছে ও তোমাদের যে এক্সামিনেশন রয়েছে সেই এক্সামিনেশান নিয়ে তোমরা চিন্তিত ছিল তোমরা বিক্ষোভ জানিয়েছ তোমরা প্রত্যেকেই দাবি জানিয়েছো যে আমাদের সিলেবাস অন্যান্য ইউনিভার্সিটির মতন শেষ হয়নি যেরকমটি কলকাতা ইউনিভার্সিটি কাজী নজরুল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা জানিয়েছিল সেই অনুযায়ী কিন্তু তোমরা তোমাদের দাবি তোমাদের সমস্যার কথা ইউনিভার্সিটির কাছে তুলে ধরেছ এবং ইউনিভার্সিটি এই মুহূর্তে ডিসিশন নিয়েছে তোমাদের যে এক্সামিনেশন রয়েছে সেটা অনলাইন এবং অফলাইন দুই মোডেই হতে চলেছে অর্থাৎ ব্লেন্ডেড মোডে তোমাদের গৌরবঙ্গ ইউনিভার্সিটি স্নাতকের এর সমস্ত ইভেন্ট সেমিস্টারের পরীক্ষা হতে চলেছে যেটা এই মুহূর্তে আনন্দবাজার পত্রিকার অনলাইন পোর্টালে কিন্তু উঠে এসছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ আজকের ডেটে এই মুহূর্তে কিছুক্ষণ আগে এই নিউজটি রীতিমতো দেওয়া হয়েছে আনন্দবাজার পত্রিকার তরফ থেকে যেটা তোমাদের প্রত্যেককে জানিয়ে দিলাম বাদ বাকি তোমাদের অফিশিয়াল নোটিস আসলে তো সমস্তটাই আমি জানিয়ে দেব। এরপরে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছে তোমরা প্রত্যেককে এই মুহূর্তে এবং অন্যান্য ইউনিভার্সিটি যারা ছাত্রছাত্রী রয়েছে এবং আমিও ইনফ্যাক্ট তোমাদের জন্য তোমরা যতটা টেনশানে আছো আমিও ততটা টেনশানে আছি এবং অপেক্ষা করছি অ্যাকচুয়ালি ই তোমাদের কেসের কী রায় আসবে এই মুহূর্তে কী তথ্য আছে সেটা অবশ্যই জানাবো তার আগে বলে রাখি তোমার তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছো তোমাদের মধ্যে অনেক গুজব সরানো হচ্ছে পরীক্ষা বাতিল হয়ে যাবে পরীক্ষা অনলাইনেই হচ্ছে বা এইভাবে হবে দেখো এই নিয়ে অথেন্টিক ইনফরমেশান এখনও পর্যন্ত আমার কাছে নেই অথেন্টিক বা ভেরিফাই ইনফরমেশান যতক্ষণ না পাবো তোমাদের কোনো আপডেট দেবো না কিন্তু এই মুহূর্তে তোমাদের বলে রাখি শুধুমাত্র এটাই আমি জানতে পেরেছি ক্যালকাটা ইউনিভার্সিটির বিজনেস ম্যানেজমেন্ট বিভাগের কিছু প্রশ্নপত্র পরীক্ষার ফাঁস হয়ে গেছে যেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে বিভিন্ন তথ্য উঠে আসছে তো অন্য কোনো তথ্য এই মুহূর্তে কিন্তু নেই শুধুমাত্র ও তোমাদের প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে যেটা এই মুহূর্তে উঠে আসছে তোমাদের পাশে সংবাদ মাধ্যমটাও তুলে ধরলাম এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে কিছুক্ষণ আগে বিষয়টি উঠে এসছে এখন দেখা যাক ক্যালকাটা ইউনিভার্সিটি এই নিয়ে কি জানায় তো এবার মেন বিষয় তোমরা যারা অনেকেই ওয়েট করে রয়েছো আমার মতন অ্যাকচুয়ালি ই তোমাদের আজকে কলকাতা ইউনিভার্সিটির কেস নিয়ে কি হলো ও সাইন ব্যানার্জি অ্যাকচুয়ালি কি জানালো দেখো এখনও পর্যন্ত সেরকম আপডেট নেই কিন্তু ই কোর্টের যে পোর্টাল রয়েছে সেই পোর্টাল থেকে যে তথ্যটা জানা যাচ্ছে যে কেস অফ স্টেজের কথা বলা হচ্ছে সেটা কিন্তু নিউ মোশানে রয়েছে অর্থাৎ এখনও পর্যন্ত কেসটি কিন্তু খারিজ বা বাতিল এই বিষয়ে প্রপারভাবে কিছু বলা যাবে না এখনও পর্যন্ত কেসটার কিন্তু মীমাংসা হয়নি এখনও পর্যন্ত চলছে যেটা এই মুহূর্তে ওয়েবসাইটে দেখাচ্ছে সেই অনুযায়ী তোমাদের জানালাম বিভিন্ন ভুল তথ্য প্রেরিত হচ্ছে যার কারণে তোমরা বিভ্রান্তির মধ্যে চলে যাচ্ছ অথেন্টিক আপডেট হয়তো আমি ভিডিওটি করাকালীনও চলে আসতে পারে যখনই অথেন্টিক আপডেট পাবো তোমাদের তৎক্ষণাৎ তোমাদের জানিয়ে দেবো কিন্তু এই মুহূর্তে কোনো তথ্য নেই তথ্য আসলেই আমি তোমাদের জানিয়ে দেবো এরপরে আমার যদিও ক্লাস আছে হয়তো একটু ভিডিও লেটে আসতে পারে কিন্তু তোমাদের অথেন্টিক বিষয়টাই তুলে পুরো বিস্তারিত জানাবো অথেন্টিক তথ্য তা কাজেই তোমরা এই মুহূর্তে ঘাবড়ানোর কোনো বিষয় নেই আশা করছি তোমাদের সমস্যার কথা বুঝে অ্যাকচুয়ালি এই যে সিলেবাস নিয়ে যে মামলাটা হয়েছে হোম সেন্টার নিয়ে যে বিষয়টা উঠেছে সেটা অ্যাকসেপ্ট করবে এবং তোমাদের দি তোমাদের পরীক্ষা নিয়ে সুবিচারই আসবে তো বাদ বাকি তোমাদের কী মনে হচ্ছে তোমাদের কি মতামত তোমরা কি ইনফরমেশন পাচ্ছ অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না